তুমি যেরকম কাজ করবা, সাপোজ একটা জিনিস বলি, তুমি যেরকম কাজ করবা সে ঠিক সেই রকম একটা ফলও পাইবা। তো যার কথা বলতেছিলাম সে তো আর কেউ না, আমাদের কাকু, আমাদের সবার প্রিয় কাকু তাসিনিশন। হোয়াট ইজ দ্য তাসিনিশন? ওয়েলকাম টু আরাদাস ভিডিও, চেয়ার নড়া ছাড়া আনলিমিটেড, একটু গুড়ি একটা যারা লাগবে শুধু চেয়ারটা খরা নড়া। মূল কথায় আসি, আমার কাকুকে নিয়ে আমি ভিডিও বানাইতেছিলাম না, একটা ভিডিও বানাইছিলাম, এখন সেকেন্ড টাইম আরেকটা ভিডিও বানাইতেছি। সো ওনার যে আজকের ভিডিওটা আমি দেখলাম, শুরু থেকে শেষ পর্যন্ত আমি দেখলাম, দেখার পরে আমার কি বলবো, আমার একটা কথা মনে হইতেছে, তুমি ঝালাইয়া গেলা মমের আগুন নিবাইয়া গেলা না, ও তাসিনিশন কাকু সাবস্ক্রাইব করতেছে তো ফেরা তুমি আর নিও না, ও তাসিনিশন দেখিয়া ও দেখলা না, তোমার ছোটর বোটর বাহিরা গেছে, হে জ্বালাইয়া গেলা তাসিন তুমি নিবাইয়া গেলা না। তো আমাদের কাকু যেটা বলতে চাইলাম, অনেক ফান করছি, এখন সিরিয়াস কথা হলো যে উনি একটা কথা বলছে, আমার খুব কষ্ট লাগছে, আমার খুব খারাপও লাগছে, মা বাবাকে গালি দেওয়াটা একদমই ঠিক না, কারণ মা বাবাকে গালি কেন দিবে। হ্যাঁ, আয়ের পাচ্ছে স্যারও কিন্তু অনেক কষ্ট পাইছে, যে যারা মা বাবাকে গালি দেয় তারা আসলে এটা ভালো কাজ করে নাই। তবে কাকু আপনার কথা তো ভিন্ন কথা, কারণ আপনার কথা আমি আসি, আপনি তো অনেক ভালো মানুষ, ব্যক্তি মানুষ, সবাইকে নিয়ে রোস্ট করেন, বিকজ আপনি কি বলতে পারবেন আপনি একজন মুসলমান, ইসলামে কি কি লেখা আছে যে তোমার মা বাবাকে যদি কেউ গালি দেয় তুমিও তাকে রিটার্ন গালি দিবা? কাকু এটা আমি আপনার কাছে নতুন শুনলাম, যাই হোক এগুলো হাস্যকর, আমাদের জন্য হাস্যকর, অ্যান্ড ওয়াই নট বাংলাদেশ। সো যতই বলো না কেন কাকু, মানে এখন কিন্তু তোমার আর আগের মতো মানে কি বলবো, মানে বেল থাকবে না কাকু। আমি আজকেও আপনার ভিডিওতে একটা ডিসলাইক দিয়ে আসছি ওই কথার কারণে, কারণ যে কথা আমরা 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 যদি বলি যে আমি যদি বলি যে আমার পেজে মাঝে অনেকে মানে আমার পেজে আপনার সবাই তো দেখে যে আমার পেজে অনেকে গালাগালি করে, কিন্তু আমি রিটার্ন কাউকে গালি দিই না। হ্যাঁ, আমি আমি শুধু এটা বলি যে আমাকে যারা গালাগালি করে, হ্যাঁ এটা আল্লাহ আল্লাহ একসময় বিচার করবো। তো কাকু তুমি নিজে কেন পাপটা মানে গোস্তে সরি, নিজে কেন পাপটা তুমি নিলা, এই যে তোমার মা বাবাকে গালি দেয়, কাকু তুমি কেন তাদেরকে গালি দিলে? তোমার তো উচিত ছিল, তোমার গালিগুলো দেওয়াটা একদম ঠিক না, কারণ তুমি নিজেও জানো। হ্যাঁ হ্যাঁ থাকবো, ঠিক আছে, আর যাই হোক ভিডিও আজকের পর্যন্ত এতটুকু। সো কাকু কি বলবো, আপনি তো সবসময় নেক্সট বলো, আমি একটু বলে দিই, ওয়াই নট বাংলাদেশ, খান হেলাস অলেস কিং, বাবা লাভ ইউ সো মাচ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর তাসিনিশন আমার সাউয়া এটাও সবাই শেয়ার করো, বাই বাই।